একাত্তর টেলিভিশনে মন করা অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে জাগোনারী সংবাদ সম্মেলন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে বরগুনা ব্যুরো চিফ তৌহিদুল ইসলাম অনিক। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর দীর্ঘদিনের সুনাম এবং কার্যক্রমকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে মন করা অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন একাত্তর টেলিভিশনে প্রকাশের প্রতিবাদে জাগোনারীর কার্যনির্বাহী পরিষদ শুক্রবার সকাল ১০টায় সংস্থার প্রশিক্ষণ ও গবেষণা সংবাদ সম্মেলনের আয়োজন করে। জাগোনারীর কার্যনির্বাহী পরিষদের সভাপতি হামিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাগোনারীর কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু। লিখিত বক্তব্যে তিনি বলেন, একাত্তর টেলিভিশন বরগুনা প্রতিনিধি একটি মন করা অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রস্তুত করে, যা একাত্তর টিভি গত ২৫ আগস্ট প্রচার করা হয়। জাগোনারী ১৯৯৮ সাল থেকে উপকূলীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকারি বিধিবিধান অনুসরণ পূর্বক বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত SDG লক্ষ্য অর্জনে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমানে সংস্থাটি বাংলাদেশ সরকার ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে একাধিক উন্নয়ন প্রকল্প সুনামের সাথে বাস্তবায়ন করছে। সংস্থার এই দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ এবং গতিশীল কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য এই অসত্য প্রতিবেদন প্রস্তুত ও প্রচার করা হয়েছে, যা আদৌ সত্যি নয়। জাগোনারী হাত ধোও নামে কোনো প্রকল্প তালতলি বা অন্য কোথাও বাস্তবায়ন করেনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাগোনারী কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি নিকাত সুলতানা আজাদ, সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাসি, সহ সাধারণ সম্পাদক নার্গিস সুলতানা, কোষাধ্যক্ষ সায়রা হাসান রুবি, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু এবং মাহমুদা বেগম, অ্যাডভোকেট সেলিনা খানম, সোহেলি পারভিন ছবিসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আমার কাছে মনে হচ্ছে আমি সেই ১৮৬৯ থেকে কাজ করেছি, সেটি প্রমাণ আজকে দিয়েছেন আপনারা সবাই এই আমার আহ্বানে সাড়া দিয়েছেন। আমি বরগুনা নিবেদিত মানুষের পাশে থেকেছি, বরগুনার নারীদের পাশে থেকেছি, আমার জীবন যৌবন পার্থক্য জীবনে এসেছি সাংগঠনিক কাজ করতে। আমি চেষ্টা করেছি স্বচ্ছতা এবং জবাবদিহিতা কনফার্ম করে কাজ করতে। আমি জানি না কতটুকু করেছি, সে বিচার আপনাদের হাতে নিজে নিতে চাই। তবে আমার জায়গা থেকে আমি এক বিন্দু নমি নাই সত্য এবং স্বচ্ছতার জায়গা থেকে। আপনারা জানেন আমার একটু গভীর হয়েছিল, আমার গলায় একটু কথা বলতে গেলে একটু আটকাইয়ে যায়, একটু সময় কি আপনারা বুঝতে পারছেন। আজকের আমাদের এই সংবাদ সম্মেলনকে পাঠ করবেন আমাদের সংগঠনের নির্বাহী সদস্য রঞ্জুয়ারা শিপু, এবং আমি আপনাদের সকল প্রশ্নের জবাব দেব। আমাদের সভাপতি মহোদয় অসুস্থ, ওনার আসলে উদ্বোধনী একটা ছোট্ট স্পিচ দেওয়ার কথা ছিল, উনি বললেন যে আমার কথা বললে ভুল হয়ে যায়। আপনারা জানেন তার কয়েকদিন আগে হাজবেন্ড মারা গেছে, উনি কিন্তু অসুস্থ, যে কারণে উনি আছেন আমাদের সাথে। আজকের এই সভার সভাপতিত্ব করছেন আমাদের আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। একটি সংগঠন আসলে একজন বা দুইজনে এগিয়ে নেওয়া যায় না, জাগোনারীর মতো একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন আজকে বরিশাল ডিভিশন ছাড়িয়ে চিটাগাং, নওগাঁ, খুলনা, সাতক্ষীরা মতো জায়গায় কাজ বাস্তবায়ন করে, এটি সম্ভব হয়েছে। আমার এই পাশে যাদেরকে দেখেছে তাদের জন্য, তাদের পরামর্শ, তাদের সহযোগিতা, সে কারণে ধন্যবাদ আপনাদেরকে। আমি এবারে কাগজটি পাঠ করার জন্য শুভ অনুরোধ করছি। আপনি একটা নিউজ করবেন, সেই নিউজটা এক পক্ষ নিউজ কখনো হতে পারে না, আমাদের এটা বিশ্বাস। কিন্তু সাংবাদিক যদি আপনি রিপোর্ট করতে চান, অবশ্যই সেখানে দুই পক্ষের সকল তথ্য আপনাকে যাচাই বাছাই করে পরে তারপরে স্টাডি করে তারপরে আপনাকে রিপোর্ট করতে হবে। আপনি একতরফা ভাবে কোনো রিপোর্ট কখনো হয় না, এবং সেটা সুন্দর হয় না, মার্জিত হয় না, এবং পরিপূর্ণ কোনো রিপোর্ট হয় না বলে আমরা মনে করি। কেন যদি আমরা ৫ বছর এটা ২৫ সাল পর্যন্ত কাজ করবো, আমরা শুধুমাত্র এখন পর্যন্ত দল গঠন করেছি, এবং শুধুমাত্র এই যে এলাকার যে কমিউনিটি আছে, কমিউনিটির সাথে মানে প্রাথমিক যে সভাটা উল্লেখিত অসত্য সংবাদের পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য
এক হাত ধোয়া নামে কোনো প্রকল্প জাগনারী বর্তমানে ও বিগত বছরগুলোতে তালতলিতে কখনোই বাস্তবায়ন করে নাই। দুই সংবাদের শিরোনামে উল্লেখিত প্রকল্পের বিপরীতে 3,60,00,000 টাকার অর্থ ছাড়পত্র চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন অসত্য ভিত্তি। এ ধরনের অসত্য প্রতিবেদন প্রচারের ফলে সংগঠনের বাপমূর্তি পূর্ণ হয়েছে এবং সাধারণ মানুষসহ জাগনার উপকারভোগীদের ব্যথিত ও মর্মাহত করেছে। এছাড়া আমরা মনে করি বরগুনার 71 টিভির প্রতিবেদন অসত্য তথ্য দিয়ে 71 টিভির মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে।